প্রচন্ড গরম পড়ছিল অনেক দিনই, আজকে সকাল থেকে আকাশটা মেঘলা, তো ভাবলাম এই মেঘলা আকাশে একটু বাইরে যে গ্রামের পরিবেশে লাঞ্চ করে আসি ভালোই লাগবে, যেরকম প্ল্যান করলাম চলে গেলাম ঢাকার কবির কাছে। তো হ্যালো এভরিওয়ান, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি দানহা, সিএনটি ব্লগ থেকে আবারও চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা চলে গেছি ঢাকার খুবই কাছে 100 ফিটে, যেটা হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির খুবই কাছে, ঠিকানা ভিলেজ। আমার মনে হয় আপনারা অনেকেই সেখানে গেছেন, লাঞ্চ করেছেন, তো যারা যাননি হয়তোবা তাদের জন্য এটা একটা খুব ভালো জায়গা হবে ঘোরার জন্য, ভালো একটা গ্রামের পরিবেশে লাঞ্চও করতে পারবেন আর খুব সুন্দর কিছু ছবিও তোলা যাবে, কারণ জায়গাটা এত সুন্দর। আমি শুনেছি বেশ কয়েকবার যে জায়গাটা অনেক সুন্দর, পুরো ফুলের বাগান, অনেক সোশ্যাল মিডিয়ায় ওদের আপডেট দেখেছিলাম, তো ভাবলাম যে কেন না এখানেই যাই। ঢোকার পরেই খুবই সুন্দর করে ফুল দিয়ে সব সাজানো গুছানো, ওদের কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, হয়তো বা ওরা আরও কিছু বাড়াচ্ছে। ঢুকতে প্রথমে ওদের কফি এক্সপ্রেস ঢুকলাম, সেখানে ঢুকে দেখলাম ওদের মেনুতে কী কী আছে। স্ন্যাক্স ছিল, কফি ছিল, তারপর ছিল হলো বিভিন্ন রকমের জুস। তো আমরা যেহেতু সকালবেলা গেছি তো একটু জুস অর্ডার করলাম, তারপর জুসটা অর্ডার করে বাইরে, জুসটা অর্ডার করে যেহেতু ওটা রেডি করতে একটু হাফ অ্যান আওয়ার সময় লাগবে, তো ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। আর বাইরে সেরকম রোদ ছিল না বলে ঘুরতে পারছি, কিছু ছবি তুললাম, বেশ সুন্দর জায়গা, এখানে ছবি না তুললে মিস করবেন, এখানে ছবি তোলার জন্য পারফেক্ট পারফেক্ট একটা জায়গা, আমার তো খুবই পছন্দ হয়েছে, আশা করি আপনারাও পছন্দ করবেন। জুস খাওয়ার পর আমাদের হাতে সময় ছিল, ভাবলাম আমরা যেখানে এসেছি ঠিকানা ভিলেজ, ভিলেজটা ওদের এটা আলাদা একটা পোর্শন। ভিলেজে ঢোকার পরে আমার কাছে যেটা ভালো লাগলো, সমস্ত ফলের বাগান, ফল বিভিন্ন আম গাছ ছিল, জাম গাছ ছিল, পেয়ারা গাছ ছিল, তারপরে গ্রামে যেটা হয় হাঁস ছিল, হ্যাঁ, তো তারপর হচ্ছে সুন্দর একটা ঘর ছিল যেটা ফুল দিয়ে সাজানো। তো ওরা আমাদের জন্য ওই ঘরেই একটা বসার স্পেস করেছিল, বাড়ির ভেতরে ঢুকলাম, ছোট ছোট জানালা, কিছু বড় বড় বসার স্পেস ছিল, একটা ডাইনিং টেবিল ছিল। যখন দোতলায় উঠলাম, চারপাশটায় ঘরের চারপাশটায় হচ্ছে ফুল দিয়ে সাজানো। এখন যেহেতু খুব গরম পড়েছিল তাই গরমে তো সব ফুল ফোটে না, যেগুলো ছিল ওগুলাতেই ভরা ছিল, বাট তারপরও মনে হচ্ছে পুরাটায় ফুলের একটা স্বর্গে চলে এসেছি। আর শীতকালে ওদের কাছে জানলাম যে শীতকালে সব গাছে ফুল থাকে, আবার ওরা গাছ বিক্রিও করে, আপনি চাইলে ওখানে আপনার পছন্দ মতো গাছ কিনে নিয়ে আসতেও পারবেন। তারপর আরেকটা পোর্শন ছিল ওদের, যেখানে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা আছে, ওখানে চটপটি বিক্রি হয়, ফুচকা বিক্রি হয়, তো বিকেলের দিকটা না ওই জায়গাটা বসে আড্ডা দেওয়া যাবে, বাচ্চাদের বাচ্চাকে নিয়ে আসবেন, বাচ্চারাও খেলতে পারবে, আপনারাও বড়রা বসে ছবি তুলতে পারবেন, আড্ডা দিতে পারবেন, খুবই সুন্দর একটা জায়গা। গ্রামের পরিবেশ পেয়ে আমার তো খুবই ভালো লাগছে, এই যে সুন্দর একটা দোলনা, আমি দোলনায় বসে গেলাম, দোলনা আমার খুব ভালো লাগে, তো দোলনায় কিছুক্ষণ বসলাম, তারপর ওরা আমাদেরকে ওই গাছেরই আম পেড়ে মেখে দিল, তো আম মাখা খুবই ভালো লাগলো খেতে। আমরা যে ঘরটাতে বসলাম, যেখানে আমাদের বসার জন্য ওরা ব্যবস্থা করে দিয়েছে, সেটা হচ্ছে ওদের টি ক্লাব, মানে এখানে ওদের বিভিন্ন টাইপের টি পাওয়া যায়, কিছু জাপানি, চাইনিজ, অনেক রকম টি হয় না, ওই টাইপের টিগুলো ওদের সেল হয়, সন্ধ্যার পরে ওরা ওগুলা সার্ভ করে, যেহেতু আমরা তো তখন ওই সময়টা ছিল দুপুরবেলা, তো ওই সময় আসলে এত টাইপের টি ছিল না, সন্ধ্যার দিকে ওদের এইটাতে লাইটিং টাইটিং হয়, তখন খুবই সুন্দর লাগে। তো যাক, অনেকক্ষণই যে গাছপালা ফুল টুল দেখতে পাচ্ছেন, ফুল আর ফুল, শুধু চারপাশে শুধু ফুল দেখা যাচ্ছে। তো ওদের হচ্ছে খাবারের কিছু প্যাকেট থাকে, চারজনের, ছয়জনের, আটজনের প্যাকেজ থাকে, এবং সেখানে চয়েস থাকে, হাঁসের মাংস থাকে, গরুর মাংস থাকে, মাটন থাকে, আর যেটা যার যেটা পছন্দ সে সেটা পছন্দ করে প্যাকেজটা নিতে পারে। তা আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম সেটা ছিল ছয়জনের, চারজনের প্যাকেজ মেইনলি, আর আমাদের দুজন ড্রাইভার ছিল, সো ওদের জন্য ওনাদের আলাদা একটা প্যাকেজ আছে, আমরা ওটা নিয়েছি। তো আমাদের প্যাকেজে ছিল গরুর মাংস, বিভিন্ন রকমের ভর্তা, আম ডাল। তো আমি বলবো যে আমি তো অনেক রিসোর্টে খেয়েছি, গিয়েছি, সবার খাবারই ভালো লাগে, ভালো লেগেছে, বাট অনেস্টলি সে মানে আমার কাছে ঠিকানা ভিলেজের খাবার এত বেশি ভালো লেগেছে, ওদের খাবারটা মানে জাস্ট অ্যামেজিং, আমি কী বলবো, আমি আসলে বলে বোঝাতে পারবো না। ওদের যে বিফ রান্নাটা, ওরা তো মাটির চুলায় রান্না করে, এবং বিফে ওরা প্রত্যেকটা মশলা ছিল বেটে দেওয়া, পাটায় বেটে দেওয়া, শিলপাটায় পাটা,
তো আমি জিজ্ঞেস করলাম, আমাকে বললো যে ওখানে ওদের যে মরিচটা ইউজ করেছিল সে মরিচটাও ছিল শিলপাটায় কাটা। তো এই জন্য রান্নাটা জাস্ট অসাধারণ ছিল খেতে। ছোটো মাছ ছিল, মানে প্রত্যেকটা আইটেমই এত মজা ছিল। তো খুবই ভালো লেগেছে খাবারটা, খুব মজা করে খেয়েছি। আবার বাকি যেটা ছিল সেটা পার্সেল করে নিয়ে এসছি, এত মজার খাবার তো রেখে আসতে পারি না, সেজন্য নিয়ে আসছি। তো এইটা ছিল আজকে সারাদিন পরে, সারাদিন ঘোরার পরে আপনাদের সাথে একটু আমার অভিজ্ঞতা শেয়ার করলাম যে কেমন লাগলো আমার ঠিকানা ভিলেজ। এবং আমি বলবো আপনাদের সবাইকে, যারা আমরা ঢাকায় থাকি আমরা খুবই বোর ফিল করি, কারণ আমাদের আসলে ঘোরার জন্য সেরকম কোনোই জায়গা নাই। আমরা খুব বেশি হলে আমাদের টাইমটা স্পেন্ড করি রেস্টুরেন্টে গিয়ে। সো রেস্টুরেন্টে যেহেতু আমাকে যেতেই হবে, আমরা যেহেতু রেস্টুরেন্টে গিয়ে টাইম স্পেন্ড করি, সো ওয়াই নট ঠিকানা ভিলেজ। আমি সবাইকে বলবো প্লিজ আপনারা সবাই একবার করে ঠিকানা ভিলেজে এসে ঘুরে যান, ওদের খাবার খেয়ে যান, সবাই মজা পাবেন এবং জায়গাটাও খুবই সুন্দর, ভালো লাগবে। তো এই ছিল আমার আজকের অভিজ্ঞতা ঠিকানা ভিলেজের। আপনারা সবাই ভালো থাকবেন এবং আরেকটা কোনো নতুন ব্লগ নিয়ে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার আপনাদের সামনে চলে আসবো। তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আপনাদের সাপোর্ট পেলেই আমরা এগিয়ে যেতে পারবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।